আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। নোয়াখালী ডিসি এসপি কে প্রত্যাহারের দাবিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ডাকে কোম্পানিগঞ্জে চলছে আধাবেলা হরতাল। বৃহস্পতিবার তিনি এ হরতালের ডাক দেন। সকাল থেকে হরতালের সমর্থনে চলছে মিছিল সমাবেশ, বন্ধ রয়েছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, অভ্যন্তরীণ বা দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। ভোর ছয়টায় শুরু হওয়া এই হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত। বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে এই হামলায় তিনি সহ অন্তত ১৪ জন আহত হন। গুরুতর আহত মন্ত্রীর অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় আনা হয়। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত এক স্থানীয় জানান, গতকাল স্টেশনে দলীয় কর্মীরা জাকির হোসেনের জন্য অপেক্ষা করছিলেন। মন্ত্রী কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে নিমতিতা স্টেশনে পৌঁছানোর পরপরই আগে থেকে রাখা একটি ব্যাগ বিস্ফোরিত হয়। ঘটনার জোরদার তদন্ত শুরু করেছে সিআইডি। এই ঘটনার নিন্দা জানিয়েছে তার নিজের দল তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দলের নেতারা। ভারতে করোনা ভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন দুটি স্ট্রেন শনাক্ত হওয়ায় আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত নতুন বিধিমালা জারি করা হয়েছে। চারজনের শরীরে দক্ষিণ আফ্রিকার ও একজনের শরীরে ব্রাজিলীয় স্ট্রেন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ফলে ইংল্যান্ড, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য ছাড়া অন্য সব দেশ থেকে আগতদের ভারতে ঢুকতে হলে অবশ্যই ৭২ ঘন্টার আগের করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হয়েছে ইংল্যান্ডে পাওয়া করোনার নতুন স্ট্রেনটির উপর ভ্যাকসিন কার্যকর হলেও দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনার নতুন প্রজাতির উপর তা কতটুকু কার্যকর তা নিয়ে গবেষণা চলছে। খেলার খবর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে পোর্তো। লিসবনে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ৬৩ সেকেন্ডের মধ্যে গোল খেয়ে বসে জুভেন্টাস। ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমের গোলে এগিয়ে যায় পর্তুগালের দলটি। প্রথমার্ধে অগোছালো রোনালদোরা জালের ঠিকানা খুঁজে পাননি। দ্বিতীয়ার্ধ জড়তা নিয়েই মাঠে ফেরে তুরিনের ওল্ড লেডিরা। এবার গোল হজম করে মাঠে নামার মাত্র ১৯ সেকেন্ডের মাথায় স্কোরার মালিয়ান ফুটবলার মুসা মারেগা অবশেষে ৮২ মিনিটের প্রতিপক্ষ রক্ষণে ফাটল ধরাতে সক্ষম হয় পিরলোর দল। এক গোল শোধ করেন ফেডেরিক চুয়েসা। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। আইডিআইসি ফাইন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ৩৫% নগদ লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরে সমন্বিতভাবে ইপিএস হয়েছে ৬.৭৪। আগের বছর ছিল ৪.৫১। এককভাবে ইপিএস হয়েছে ৫.৮৫, যা আগের বছর ছিল ৪.৪। সম্পদ মূল্য হয়েছে ৪০.৪১। ৩১ মার্চ এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট ১১ মার্চ। এদিকে আইপিডিসি ফাইন্যান্স বিনিয়োগকারীদের জন্য ১২% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে ইপিএস হয়েছে ১.৯০, আগের বছর ছিল ১.৭২। সম্পদ মূল্য হয়েছে ১৬.৩৪। আগামী ৪ এপ্রিল এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট ১১ মার্চ। কর্পোরেট ঘোষণার জন্য আজ উভয় কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। বিএনও ব্র্যান্ডের লুপ রেফ লিমিটেডের আইপিও লটারির ড্র আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গত ২৬ জানুয়ারি ১ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। পুঁজিবাজারে ৪,৫২,৪৩,১৪৪টি শেয়ার ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৭ টাকা ও যোগ্য বিনিয়োগকারীদের কাছে ৩০ টাকায় শেয়ার বিক্রি করে কোম্পানিটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।